আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন, আমরাও আছি ভালো আপনাদের দোয়ায়। আমরা এখন একটা বিয়েতে যাব, গ্রামের বিয়ে বের হচ্ছে এখন। আপনাদেরকে হাই দিচ্ছি, কারে উঠতেছি। এটা এভার কেয়ার হাসপাতাল, আমাদের বাড়ির পাশে। আমাদের ছাদে উঠতে দেখা যায়। আমরা এখন হাসপাতালে একটু খরচ করে যাচ্ছি। আমার মায়া তিনটা আছে, আমি আছি, আমার জামাই আছে। আমরা এখন একটু দোকান মিষ্টি দোকানে দাঁড়াইছি, মিষ্টি নেব। আর কিছু বাসার জন্য কিছু নিছি, বিস্কিট আইটেম। এখন বিয়েতে চলে আসলাম, বিয়েটা খেলাবা হয় নাই, ওদের বাড়িতে হয়েছে। বাড়িটা বড় আছে, ওই জন্য বাড়িতে করছে। ওনারা বলতেছেন বাড়িতে করলে নাকি আত্মীয় স্বজন সবার সাথে দেখা হবে, ওটার জন্য বাড়িতে করছে বিয়েটা। এটা বউ, এটা হচ্ছে ব্রিজ, ফ্রন্ট ব্রিজ, খালোয়াট ব্রিজ বলে যে ওইটাই। এখন বাসায় আসতেছি, বিয়ে গিয়ে বাসায় ফিরতেছি এখন। এটা খালোয়াট পুরন ব্রিজ ওইটাই। মেয়েরা ক্লান্ত হয়ে যাচ্ছে, ঘুমাচ্ছে। আপনাদেরকে দেখাচ্ছি হালুঘাট পুরন ব্রিজটা। আমরা আসতে একটু সন্ধ্যা হয়েছে, এই জন্য ওই সাগরের পাশে লাইটগুলো দেখা যাচ্ছে জ্বলতেছে। সুন্দর দৃশ্যটা অনেক সুন্দর, এই জন্য নিয়েছিলাম। এটা আমার ছোট মেয়ে কোপা করছে, দেখাচ্ছে আপনাদেরকে। কোপা করে দিয়েছি সুন্দর করে মেয়েটারে। এটা মেজু মেয়ে, এই তো আমরা তো আছি। আমার জামাই আমাকে ফুল লাগিয়ে দিছে। কোপা কোলে কোপা বেঁধে কে দিয়েছে কোপা বেঁধে? আচ্ছা ফাইসি, আমি তো ফাইসি মা, আমি তো টুকটাক করে গোছে বাইর করে ফেলবো, বুঝছো না? আমি বাইর করে ফেলতে ফেলবে তো ফেলবো। কষারা মুসুরি ব্যথা হচ্ছ তো? কোন দিয়ে করেছে আল্লাহ?
হাইজেকাটা একটা এটার জন্য তো এটা আসতেছে না হেলার হো তাইসদের আর লগে বেয়া দবি আর লগে জিয়ান মন হইয়েন আর লগে জিয়ান মন হতরা ইয়ান মাস্কারে ফেজ দর দর তুই এটা কি ফেজ সুন্দর লাগছে আমার এমনিতে এটাই বুঝছো মা দেখছো দেখছো আমি বলছি খুলে ফেলবো আব্বু যেমন খুলে ফেলবো কুত্তায় মশারি মশারি খুলে খুলে ফেলবো আমি মশারি মশারি আউ আউ দেখছিস না 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 খুব ভালো এই যে ফিন্নি রান্না করছি লুটি বানাইছি ফিন্নির সাথে সবার রাতের উদ্দেশ্য করলাম ওইটা ৬০ জনের মতো মানে খাবার করছি দুইটা এড করে দিয়েছি সেই জন্য আর কি এগুলো আমাদের গাছের বড়ই আচার বানাবো জন্য শুকাই দিয়ে দিছি উজুরোর আসছে খাওয়ার জন্য প্লেট গুলো সাজিয়ে দিচ্ছি টেবিলে আসবে একটু পর হুজুরেরাই আসছে এতিমখানা ছেলেরা আর কি হুজুরেরা আছে এতিমখানা ছেলেরা আছে এগুলো হচ্ছে যে আমাদের বড় মেয়ামান হয়তো বাচ্চারা আমি মনে করি ওরা আমাদের চেয়ে সবার চেয়ে বড় মেয়ামান আমাদের জন্য তো সবাই দিল আমার শ্বশুর শাশুড়ির খবর জায়গা তো করাবো ওখানে আমার বাবার খবর জায়গা তো করাবো সবাই জন্য কোরআন শরীফ পড়াই দেবো আমরা একটু আজমির শরীফ যাব কোনো টিকিট করে নাই টিকিট করবে টিকিটটা কনফার্ম হয় নাই তো আমাদের জন্য একটু দোয়া করবেন আপনাদের জন্য দোয়া থাকবে সবার জন্য এখানে সব মেয়েরা সব বরাত দুটা পাইতে একসাথে করে ফেলতেছি কারণ আমরা যেহেতু থাকবো না আজমির শরীফে যাবো বললাম তো আপনাদেরকে অনেক দিন ধরে যাবো 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 করছি হয়তো আল্লাহর হুকুম হয় নাই সেজন্য যেতে পারি নাই এখনো টিকিট হয় নাই টিকিট করলে যাব ২০ রাত তো হয়ে গেছে সব মেয়েরা সর পরের দিন আবার একটু শেফাদত পড়াচ্ছি এই তো জোড়া আসছেন এখানে শেষ হয়েছে শেফাদতটা পড়া শেষ হয়েছে ওনারা নাস্তা করতেছেন কেউ লুজা আছেন লুজার রোজার তাদেরকে প্যাকেট করে দিয়ে ফেলছি ওদের খাবারগুলো যারা রোজা রাখেননি তাদেরকে এখানে খাবার দিছি আমার ভিডিওটি বুঝতে আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ